MLM এবং ই-কমার্স ব্যবসার নামে বিগত 15 বছরে ইওরেন্স ইভিলি ধামাকা এবং এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস সহ মোট 11টি MLM এবং ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে প্রায় 21000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তার মধ্যে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস কত টাকা হাতিয়ে নিয়েছে এবং প্রথম আলোয় প্রকাশিত হওয়া নিউজটি বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর এখনো আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সকত্রণী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ইওরেন্স ইভালি ধামাকা এবং এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস সহ বিগত 15 বছরে মোট 11টি প্রতিষ্ঠান প্রায় 21000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে গ্রাহকদের কাছ থেকে। এমএলএম এবং ই-কমার্স প্রতিষ্ঠান লোভনীয় অফারের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিচ্ছে গ্রাহকদের কাছ থেকে। প্রথম আলোয় প্রকাশিত হওয়া নিউজে 11টি ই-কমার্স এবং MLM প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা হয়েছে, যার মধ্যে অধিকাংশ MLM এবং ই-কমার্স প্রতিষ্ঠান ইতিমধ্যে দেউলিয়া ঘোষণা করেছে আমাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়ে। প্রথম আলোয় প্রকাশিত হওয়া নিউজে জানানো হয়েছে ইওরেন্স নামে ই-কমার্স প্রতিষ্ঠানটি গ্রাহক এবং সরবরাহকারীদের 1100 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং শেষ পর্যন্ত তাদের ই-কমার্স প্রতিষ্ঠানটি দেউলিয়া ঘোষণা করছে। ধামাকা ই-কমার্স প্রতিষ্ঠানটি 803 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং স্পেসি ওয়ার্ল্ড এক্সপ্রেস 150 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, প্রকাশ করলো প্রথম আলো। ইহসান গ্রুপ 110 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, নিরাপদ .com 8 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, চলন্তিকার 31 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, সুপম প্রোডাক্ট 50 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, রূপসা মাল্টিপারপাস 20 কোটি টাকা হাতিয়ে নিয়েছে, নিউ নাভানা 30 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং কিওয়ার্ড মার্কেটিং গ্রাহকদের কাছ থেকে প্রায় 15 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মোট 11টি MLM এবং ই-কমার্স প্রতিষ্ঠান গ্রাহকদের কাছ থেকে প্রায় 21000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে প্রথম আলোয় প্রকাশিত হওয়া নিউজে এরকমই জানানো হয়েছে। প্রথম আলোয় প্রকাশিত হওয়া MLM এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সব বাংলাদেশি MLM এবং ই-কমার্স প্রতিষ্ঠান। আর বর্তমানে আমরা সকলেই কিন্তু বিভিন্ন জায়গায় টাকা ইনভেস্ট করতেছি কিছু টাকা ইনকামের জন্য। জানার চেষ্টা করতেছি না যে এই ইনভেস্ট সাইটটা কোন দেশের অথবা ইনভেস্ট সাইটটা আমাকে কিভাবে টাকা দিচ্ছে অথবা আমি কত টাকা এখানে ইনভেস্ট করতেছি, যার কারণে আমরা সকলেই কিন্তু বিভিন্ন জায়গায় প্রতারিত হচ্ছি। আপনারা যদি টু লাইক অথবা গোল্ড লাইন গোল্ড রাশের কথা বলেন, সেখানে গিয়েও কিন্তু আমরা সকলেই অনেক অনেকভাবে প্রতারিত হয়েছি। টাকা আপনার ইনভেস্ট করবেন আপনি, আপনার মন চাইলে আপনি কিন্তু যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন, কিন্তু ইনভেস্ট করার আগে অবশ্যই যে সাইটটাতে আপনি ইনভেস্ট করতে যাচ্ছেন টাকা সেই ইনভেস্ট সাইটটা নিয়ে একটু ভেবে দেখবেন। এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড বিগত 4 মাস থেকে উইড্রোনে ঝামেলা করতেছে, 4 মাস থেকে উইড্রো দিচ্ছে না। এমন তো অবস্থায় প্রথম আলোয় প্রকাশিত হলো যে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস 150 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে। এখন আমার প্রশ্ন হচ্ছে, প্রথম আলোয় প্রকাশিত হওয়া 11টি MLM এবং ই-কমার্স প্রতিষ্ঠানের মধ্যে সিরাজগঞ্জ শপ নেই কেন? এসপিসি ইভালি এবং ধামাকাকে নিয়ে প্রথম আলো প্রতিবেদন তৈরি করলো, কিন্তু সিরাজগঞ্জ শপকে নিয়ে প্রতিবেদন তৈরি করলো না কেন প্রথম আলো? বিষয়টা কিন্তু আমাদের সকলের কাছেই সম্পূর্ণভাবে অজানা।